नमस्कार बन्धुरा, भोजनेर आयोजने रीमा चैनेले तोमादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी हलो ढोकला। एर आगे आमी तोमादेर साथे जे ढोकलार रेसिपिटी शेयर करेछि सेटा छिलो किभाबे इनोर साहाज्ये एकदमी सफ्ट एबं स्पंजी ढोकला तैरी करा जाय। आजकेर आमार रेसिपि हलो किभाबे इनो छाड़ा एकदमी स्पंजी एबं सफ्ट ढोकला तैरी करबे। এই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, সেই বোলের উপর রেখেছি একটা চালুনি। চালুনির মধ্যে আমি এখন দেব এক কাপ পরিমাণ বেসন। এখানে 120 গ্রাম বেসন আছে, বেসনটাকে আমি এই চালুনির মধ্যে দিয়ে দিলাম। এবার দেব বেকিং সোডা। এখানে আমি হাফ টি স্পুন বেকিং সোডা নিয়েছি, সেই বেকিং সোডাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিতে হবে লবণ। এখানে আমি 1/4 টিস্পুন সল্ট নিয়েছি, সেই সল্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে হিং। এখানে আমি খুব সামান্য পরিমাণে হিং নিয়েছি, হিংটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই কম পরিমাণে দিতে হবে, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নেব। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব সব জিনিসগুলো। আমি চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার দিতে হবে কাঁচা লঙ্কা কুচি এবং গ্রেট করা আদা। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কার কুচি করে নিয়েছি এবং এখানে এক চামচ গ্রেট করা আদা রয়েছে। এখানে 1 ইঞ্চির এক টুকরো আদাকে আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা কুচিটাকে আমি এখন এর মধ্যে মিশিয়ে দেব। এরপর দেব চিনি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, সেই চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সব জিনিসগুলোকেই আমি খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একবারেই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রায় 3 মিনিট ধরে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, যাতে মিক্স করতে করতেই চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা গলে গেছে এবং ব্যাটারটাকেও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। একদম শেষে এখন আমি এর মধ্যে মেশাবো লেবুর রস। এখানে আমি লেবুর রস করে নিয়েছি। এখানে আমি চামচে করে মেপে দেখাচ্ছি কতটা লেবুর রস আছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি দিলাম। এখন লেবুর রসটাকে খুব ভালোভাবে এর সাথে মিক্স করতে হবে। লেবুর রসটা দিলাম আর সঙ্গে সঙ্গে দেখো এর পরিবর্তনটা কেমন হচ্ছে। হালকাভাবে লেবুর রসটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। দেখবে যে ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে এবং খুবই ফ্লাফি হয়ে গেছে। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম ধরনের হবে। ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটাকে ভাপে বসাবো। এবার একটা কেক টিন নিয়েছি, সেই কেক টিনের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার যে কোনো কিছুই ইউজ করতে পারো। তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি কেক টিনের গায়ে লাগিয়ে নেব। এখানে আমি কেক টিন নিয়েছি। কেক টিন ছাড়াও যে কোনো স্টিলের বাটি বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেই তোমরা এটা তৈরি করতে পারো। খুব ভালোভাবে তেলটাকে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবার ব্যাটারটাকে একটুখানি সামান্য নেড়ে নেব। নেড়ে নিয়ে কেক মোল্ডের মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দেব। আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ঢেলে দিয়েছি। এবার 2-4 বার খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরের যে এয়ার বাবলস গুলো আছে সেই বাবলস গুলো বেরিয়ে যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো প্লেট বা বাটি উল্টে দিয়েও এরকম ভাবে করতে পারো। এখন ঢোকলার বাটিটাকে আমি এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর্যন্ত আমি এভাবে ভেপারে এটাকে রান্না করব। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখো ঢোকলাটা এরকম ধরনের হয়েছে। আমি একটা স্টিক দিয়ে চেক করছি।
দেখো স্টিকটা পুরো পরিষ্কার বেরিয়েছে, স্টিকের মধ্যে একটু ঢোকলার ব্যাটার লেগে নেই। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং ঢোকলাটাকে নামিয়ে রাখছি, এটাকে একটু আমি ঠান্ডা হতে দেব। একটা ছোট প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি দেব তেল। আমি এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, তেলটাকে দিয়ে দিলাম। আমি ঢোকলার জন্য চাশনি তৈরি করব, বা এটাকে সিরাপও বলা যেতে পারে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন দেব সর্ষে। এখানে আমি এক চা চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, সর্ষেটাকে দিয়ে দিলাম। সর্ষেটা ফুটছে এই অবস্থায় আমি দেব কারি পাতা। এখানে আমি 12টা মতো কারি পাতা নিয়েছি, কারি পাতাটাকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব জল। আমি 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি। চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে সব জিনিসগুলোকে মিশিয়ে দেব এবং চিনি আর লবণটা যতক্ষণ গলছে ততক্ষণ পর্যন্তই রান্না করতে হবে। চিনি আর লবণ খুব ভালোভাবে গলে গেছে, আমার চাশনিটা একদম তৈরি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। ঢোকলাটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে এভাবে আমি খুলে দেব, তাতে ঢোকলাটাকে ডিমোল্ড করতে সুবিধা হবে। এবার এর উপরে একটা প্লেট রেখেছি, প্লেট রেখে বাটিটাকে এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে 2-4 বার ট্যাপ করলেই ঢোকলাটা নিচে পড়ে যাবে। দেখো বাটির মধ্যে একটু ঢোকলা লেগে নেই, কতটা সুন্দরভাবে এটা বেরিয়ে এসেছে। যেহেতু আমি তেল দিয়েছিলাম সেই জন্য এটা এতটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এখন আমি যে চাশনিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এর উপরে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছো এটা কতটা স্পঞ্জি হয়েছে, কারণ সুগার সিরাপটা দেওয়ার সাথে সাথেই এই ঢোকলাটা সেটাকে সোপ করে নিচ্ছে। আমি পুরো চাশনিটাকে এর উপর দিয়ে দিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে আমি পিস করব। দেখো আমি সব পিসগুলো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা পিস তোমাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।